ফ্রিজটা নেন মাত্র 7,000 টাকা। কত বলছি ভাইয়া? 7,000 টাকা। এটা হচ্ছে অরিজিনাল জাপানের ফ্রিজ, এটা উপরে ডিপ, নিচে হচ্ছে নর্মাল। এটা যদি কেউ নিয়ে যান একদম 12,000 পিস, এটা যদি কেউ নিতে চায় মাত্র 8,000 টাকা। কেন স্যামসাং উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নর্মাল, মাত্র 8,000 টাকা। স্যামসাং কোরিয়ান ফ্রিজ দেখুন, উপরে ডিপ, নিচে হচ্ছে নর্মাল, একদম 9,000 টাকা। ঠিক আছে, এটা যদি কেউ নেয় 8,000 টাকা, একদম ফ্রেশ মাল, 8,000 টাকা দিব, তো 8,000 টাকা দিব, মাত্র 8,000 টাকা, 8,500 এক সপ্তাহের জন্য নিতে হবে। যারা খুচরা নিবে একটা করে স্টেপলাইজার দিয়ে দিব, ইনটেক স্টেপলাইজার, দেখছেন উপরে ডিপ, নিচে হচ্ছে নর্মাল, মাত্র 10,000 টাকা, এক সপ্তাহের মধ্যে নেবেন 10,000 টাকা। এখানে দেখান এই মালগুলো, দেখান এখানে আমার শত শত মালগুলো আছে, এখান থেকে অনেকগুলো মাল, এই দেখেন এগুলো হচ্ছে সবগুলো নতুন মাল। ট্যাবগুলো দেখছেন, এগুলো কোনো প্রকার কোনো ইউজ করা হয়নি, চাবি টাবি সবগুলো দেওয়া আছে, তাও নিতে পারবেন। 10,000 টাকা 8,000 টাকার মধ্যে ফ্রিজ পাবেন, আবার 20,000 টাকা 30,000 টাকার মধ্যে ফ্রিজ পাবেন। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে রাতের আঁধারে আমি কোথায় দাঁড়িয়ে আছি জানেন? এটি হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারি চেয়ারম্যান ঘাটা। আজকে আপনাদেরকে নিয়ে যাব তাজু ভাইয়ের ফ্রিজের দোকানে। তাজু ভাইয়ের ফ্রিজের দোকানে আপনারা পুরাতন জাহাজের ফ্রিজ, সেকেন্ড হ্যান্ড ফ্রিজ এবং অকশনের একেবারে ব্র্যান্ড নিউ ফ্রিজগুলো পেয়ে যাবেন অনেক অনেক কম দামে। ফ্রিজ যেহেতু একটা দামি জিনিস এবং আপনি বাসায় এটি কিনে অনেক দিন ব্যবহার করবেন, সেহেতু আমি রিকমেন্ডস করবো আপনি সরাসরি ওনাদের দোকানে এসে ভালোভাবে যাচাই বাছাই করে তারপর একটি ফ্রিজ কিনুন এবং কুরিয়ারে দিয়ে আপনি গাড়ি করে বাড়ি চলে যান। তো বন্ধুরা, ভিডিও যদি আপনার ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা আমাদের একটা নতুন দোকান, আগে নতুন দোকানের ঠিকানা বলি আপনাকে, এটা হচ্ছে চট্টগ্রাম ভাটিয়ারি চেয়ারম্যান ঘাটা, একটু রাস্তাটা দেখা দেন। এটা হচ্ছে আপনার ভাটিয়ারি চেয়ারম্যান ঘাটা, একবারে গাড়ি থেকে নামলে দোকান দেখবেন, রাস্তার পূর্ব পাশে দোকান দেখবেন। যাই হোক ভিউয়ার্স, যারা যারা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছেন সরাসরি দোকানে চলে আসবেন, ঠিকানা বলছি। আর যা কেউ যদি অনলাইন অর্ডার করেন তাও করতে পারেন। আর আজকের ভিডিও খুব সুপার অফার থাকবে, সুপার ব্লগে সুপার অফার থাকবে। আর এক সপ্তাহের মধ্যে যা অর্ডার করবেন, এক সপ্তাহের মধ্যে অর্ডার করলে ওই দামের মধ্যে পাবেন, আর ওই এক সপ্তাহের বাইরে করলে ওই দামটা আপনারা পাবেন না, ঠিক আছে। আর আরেকটা কথা বলি, আমাদের যদি কেউ অনলাইনে অর্ডার করছেন স্ক্রিনশট, এখানে ভিডিও ভালো করে দেখবেন, প্রথম থেকে লাস্ট ভিডিও ভালো করে শুনবেন দেখবেন, তারপর স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে, সরাসরি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি দিয়ে দিবেন। আমি আর দেরি করবো না, প্রথম থেকে আমি এই ফ্রিজটা দিয়ে শুরু করছি। এটা হচ্ছে একটা অ্যাসেস চিলার, এটা হচ্ছে একটা অ্যাসেস চিলার, এটা রেস্টুরেন্টের জন্য ইউজ করা হয়, অনেক বড়, অনেক চড়া, বুঝছেন। এটা কেউ চ্যালেঞ্জ দেবেন, এটা হচ্ছে আপনার কোরিয়ান, এটা কোরিয়ান, এটা মাত্র 30,000 টাকা চাইছিলাম। এটা আপনি ভিতরের বাইরে সম্পূর্ণ অ্যাসেস, ভিতরের বাইরে সম্পূর্ণ অ্যাসেস, মাত্র 30,000 টাকা চাইছিলাম। এটা কোরিয়ান, কেউ চাইলে নিতে পারেন। আর আমাদের এই দোকানে আপনি একবারে ইনটেক প্রোডাক্ট, যেগুলো একবারে বিন্দু মাত্র ইউজ করা হয় না, ইনটেক প্রোডাক্ট পাবেন। আর কেউ যদি জানেন যে আমার বাজেট কম, আমি কম টাকার নেব, তাও নিতে পারবেন। 10,000 টাকা 8,000 টাকার মধ্যে ফ্রিজ পাবেন, আবার 20,000 টাকা 30,000 টাকার মধ্যে ফ্রিজ পাবেন। যা যেমন চাহিদা তেমন ফ্রিজ আমরা রাখছি আমাদের নতুন দোকানে, আপনারা আসবেন, সবাই দেখবেন, অবশ্যই অর্ডার করতে পারেন। এই মালটা, এটা হচ্ছে আপনার যমুনা, এটা যমুনা 333 লিটার, যমুনা 333 লিটার, এগুলো ইউজ করা হয় না, এগুলো হচ্ছে ইনটেক প্রোডাক্ট, এগুলো হচ্ছে ইনটেক, উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নর্মাল। এই ট্যাবগুলো দেখছেন, এগুলো কোনো প্রকার কোনো ইউজ করা হয় না, চাবি টাবি সবগুলো দেওয়া আছে। তারপরে এদিকে আরটা দেখেন, এটা হচ্ছে আপনার, এটাও যমুনা 333 লিটারের মধ্যে, এটা হচ্ছে আপনার উপরে ডিপ, নিচে হচ্ছে নর্মাল। এগুলো যদি কেউ চান, এগুলো ইনটেক, এখানে মার্কেটে যা প্রাইস তার থেকে আপনি একবারে কম মুখে ফেলে দিলে 25,000 থেকে 20,000 টাকা ডিসকাউন্ট দিয়ে পাবেন। মার্কেটে যা দাম তার চেয়ে 25,000 থেকে 20,000 টাকা ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমি বলবো সরাসরি দোকানে চলে আসবেন, আরো ভালো হবে। এটা হচ্ছে যমুনা, এটা র্যাপিং করে রাখছি, খুলতে পারছেন, র্যাপিং করা আছে। তারপর এটা একটা আছে, এটা হচ্ছে আপনার 232 লিটার, এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এগুলো অ্যাভেলেবেল আছে। উপরে হচ্ছে নর্মাল, নিচে হচ্ছে ডিপ, দেখেন এটা হচ্ছে নিচে হচ্ছে ডিপ, উপরে হচ্ছে নর্মাল। এই র্যাকগুলো এখনো সেট করা হয় না, এগুলো নতুন প্রোডাক্ট, এখনো কোনো কিছু সেট করা হয় নাই, যিনি নিবে তখন ওনাকে সেট করে দেওয়া হবে। এইগুলো প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আমি আগেও বলছি, এগুলো মার্কেটে যা প্রাইস তার থেকে 15,000-20,000 টাকা ডিসকাউন্ট দিয়ে আমার কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন। কেউ যদি ব্যবসা করতে চান তাও অ্যাভেলেবেল নিতে পারবেন। তারপর আরেকটা মজার ফ্রিজ দেখাই, এই ফ্রিজগুলো দেখেন, এগুলো হচ্ছে আপনার ওয়ালটনের ফ্রিজ, এগুলো মার্কেট প্রাইস হচ্ছে আপনার প্রায় 27,000 থেকে 28,000 টাকা। আপনি এখানে আমাদের মতো যারা মাল প্রোডাক্ট বিক্রি করতেছে কিংবা শোরুমে যারা বিক্রি করছে সবগুলো যা যা বাছাই করে আমাদের থেকে নিতে পারবেন কমপক্ষে। এখানে আরও যারা আমাদের মতো সেল করছে এই প্রোডাক্টগুলো, ওদের থেকে আমি আরও 1 থেকে 2,000 টাকা ডিসকাউন্ট দিয়ে আমি মালগুলো সেল করবো। আর আপনারা যদি চান পাইকারি নিতে, ব্যবসা করতে যদি চান, এদিকে আসেন, আমি একটু দেখাই।
আসলে আগে জিনিসটা চিনতে হবে, বুঝতে হবে। এদিকে আসেন না, শুধু আমার এখানে কয়েকটা মাল আছে না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9 পিস মাল দিচ্ছে না, এই 9 পিস মাল দিয়ে আমি বসে থাকি না। আপনারা যদি ব্যবসা করতে চান চলে আসবেন, আমি আপনাদেরকে আমার একটু গোডাউনে দেখাই। এদিকে আসেন, যদি 50 পিস 100 পিস লাগে, হ্যাঁ আমার আরো স্টক আছে। এখানে দেখেন এই মালগুলো দেখেন, এখানে আমার শত শত মালগুলো আছে, এখান থেকে অনেকগুলো মাল। এই দেখেন এগুলো হচ্ছে সবগুলো নতুন মাল, অনেকগুলো এখানে সবগুলো ফ্রিজ, এগুলো সবগুলো ফ্রিজ। অনেকে আপনাকে ভিডিও দেখাবে একটা দুইটা দিয়ে বলবে যে আমি এতগুলো, আসলে তা না, আমার এখান থেকে আপনারা সশক্তি এসে দেখে নিতে পারবেন এই ফ্রিজ গুলো। যদি ব্যবসা করতে চান একেবারে ফাইকা রেটে, সবচেয়ে একেবারে কম রেটের মধ্যে দিয়ে দিব। আর যারা যাচ্ছেন মনে করেন পুরাতন ফ্রিজ ইউজ করতে যাচ্ছেন, যাদের বাজেট একেবারে কম, যাদের বাজেট একেবারে কম, আরেকটু কথা বলি, এক সপ্তাহের জন্য এই ফ্রিজটা দেখেন সিঙ্গারের, এটা ইউজ করা প্রোডাক্ট, উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নর্মাল, 100% আমার প্রোডাক্টের 100% ঠান্ডা দেখে নেবেন। তবে যেহেতু পুরাতন মাল একটু এসকেস থাকবে, দাগ থাকবে, ঠিক আছে, তবে ঠান্ডাটা 100% দেখে নেবেন। এক সপ্তাহের মধ্যে যদি এই ফ্রিজটা নেন মাত্র 7,000 টাকা, কত বলছি ভাইয়া, 7,000 টাকা, যেহেতু নতুন দোকানে নতুন ভিডিও সেজন্য একদম 7,000 টাকা। আর তা দেখেন এটা হচ্ছে ওয়েল পোর, এটা হচ্ছে নন পোস্টের মধ্যে, উপরে ডিপ, নিচে হচ্ছে নর্মাল। আর তো কথা বলি, এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট, 100% ঠান্ডা দেখে নেবেন, যেহেতু পুরাতন মাল। অনেকে বলবে গ্যারান্টি ওয়ারেন্টি অনেক কিছু বলে, তবে আমি সরাসরি বলছি আমার পুরাতন মালের কোনো প্রকার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে না। আপনি এসে সজককে 100% টানা দেখে নেবেন, এসব বতাবাজি ব্যবসা আমরা করতে রাজিও না, চাইও না, এগুলো 100% টানা দেখে নেবেন। এটা যদি কেউ নেয় মাত্র 8,000 টাকায় দিব, মাত্র 8,000 টাকা, আবার বলছি নতুন দোকানে নতুন ভিডিও। আর তা দেখেন স্যামসাং, উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নর্মাল, মাত্র 8,000 টাকা, মাত্র 8,000 টাকা। তারপরে এটি দেখেন, এটা অনেক বড় একটা বিশাল ফ্রিজ, একেবারে ওয়াল টোনের করছে, এটা আবার তামার চেম্বার, অনেক বড় ডিপ দেখছেন, উপরে ডিপ, নিচে হচ্ছে নর্মাল, মাত্র 10,000 টাকা, এক সপ্তাহ মধ্যে নেবেন 10,000 টাকা। তারপর আরেকটা ফ্রিজ দেখেন, এটা হচ্ছে আপনার স্যামসাং, স্ট্রবেরি স্টিকার দাও আছে, এটা হচ্ছে নন পোস্টের মধ্যে, নন পোস্টের মধ্যে, এটা যদি কেউ নিতে চান। আমি বলছি অনেকে এমন হয় যে ভিডিও একটা চাড়ছি, এরপরে এক মাস পর দুই মাস পর বলে কে ভাই আপনি তো ভিডিওতে বলছেন 6,000 টাকা 7,000 টাকা, তো আমি ভাই তখন বলছি, আমি তো এখানে ভিডিওতে এটা বলছি এক সপ্তাহ মধ্যে, কারণ এই মালগুলো তো থাকে না, আমরা যখন যে মালটা যেভাবে কিনি তখন ওইভাবে সেল করি। এখন দেখা যায় আমি মালটা আজকে বলছি 6,000 7,000 8,000 টাকা, আপনি এক মাস পর তো আমি ওইরকম মাল আরটা পাইতে পারি, বেশি টাকা দিয়ে কিনবে, তখন আমি ওই টাকা দিব না। ভিডিও গুলা বলতেছি ভালো করে শুনবেন দেখবেন, অনেকে আছে গাদের মতো কল করে ভাই এইসব এসব ইত্যাদি বলা শুরু করে, যাই হোক ওইগুলো দেখেন ভালো করে। তাহলে এটা হচ্ছে আপনার শেকলকের, এটা হচ্ছে আপনার শেকলক, উপরে হচ্ছে ডিপ, হ্যাঁ নিচে হচ্ছে নর্মাল, অনেক বড় ফ্রিজ, এটা যদি কেউ নিতে চায় মাত্র 8,000 টাকা, এই সপ্তাহের মধ্যে 8,000 টাকা দিব। তারপর এই দেখেন এটা হচ্ছে এলজির, এটা উপরে হচ্ছে নর্মাল, নিচে হচ্ছে ডিপ, এটা যদি কেউ নিতে চায় একদম 12,000 টাকা, একদম 12,000 টাকা। তারপর আরেকটা ফ্রিজ দেখেন, এটা হচ্ছে আপনার রয়্যাল স্টার, এটা হচ্ছে রয়্যাল স্টার, উপরে হচ্ছে নর্মাল, নিচে হচ্ছে ডিপ, এটা যদি কেউ নিচ্ছেন মাত্র 10,000 টাকা দিয়ে দিব, মাত্র 10,000 টাকা দিয়ে দিব। তারপর আরেকটা ফ্রিজ দেখেন, এটা হচ্ছে মিলন স্টোন, মিলন স্টোন, এটা উপরে নর্মাল, নিচে হচ্ছে ডিপ, এই ফ্রিজটা যদি কেউ নিতে চায় মাত্র 8,000 টাকা দিয়ে দিব। এই যে প্রাইস যেগুলো বলতেছি, আরেকটা বিষয় বলি, এগুলো আমার দোকানে এসে নিতে হবে, এই প্রাইস যদি নিতে চান দোকানে এসে নিতে হবে। আর যদি অনলাইনে কেউ নিতে চাইলে, যেমন প্যাকেটিং খরচ আছে, তারপরে ব্যাংক ভাড়া খরচ আছে, এভাবে করতে করতে আরো 1-2,000 টাকা বাড়ে যেগা। তো এই প্রাইস গুলো হচ্ছে আমার দোকানে এসে সরাসরি কিনলে এই টাকাতে আমি মালগুলো দিতে পারবো। তারপর এদিকে আসেন, আর তো দেখেন আকাই ফ্রিজ, আকাই ফ্রিজ, এটা উপরে হচ্ছে ডিপ, দেখেন একদম ফ্রেশ, নিচে হচ্ছে নর্মাল, 100% আমরা সবগুলো দেখে নিবেন, এটার দাম রাখছি মাত্র 9,000 টাকা, মাত্র 9,000 টাকা। তারপর এই দেখেন সিঙ্গারের ফ্রিজ, সিঙ্গারের ফ্রিজ, উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নর্মাল, একদম ফ্রেশ, মাত্র 8,000 টাকা, মাত্র 8,000 টাকা। তারপর আরেকটা ফ্রিজ দেখাচ্ছি, এটা হচ্ছে শেকলক, এদিকে আসেন, তারপর এদিকে আসেন আটটা ফ্রিজ দেখেন, উপরে ডিপ, উপরে নর্মাল, নিচে ডিপ, মাত্র 8,000 টাকা, মাত্র 8,000 টাকা এই ফ্রিজটা পেয়ে যাবেন। সুপার স্টোন, সুপার স্টোন, এটা হচ্ছে, এদিকে দেখেন মেড ইন ইতালি, ভালো করে দেখেন, এটা হচ্ছে আপনার
মেড ইন ইতালি, এটা কোনো লোকাল প্রোডাক্ট, এটা হচ্ছে বাইরের প্রোডাক্ট। এটা উপরে হচ্ছে নর্মাল, নিচে হচ্ছে ডিপ, একদম 8500 এক সপ্তাহের জন্য নিতে হবে। এটা হচ্ছে এলজি, এটা হচ্ছে আপনার এলজি কোরিয়ান ফ্রিজ। এদিকে দেখেন উপরে হচ্ছে নর্মাল, নিচে হচ্ছে ডিপ। এটা যদি কেউ নিচ্ছেন মাত্র 10,000 টাকা। তাও আউটার ফ্রিজ দেখেন, এটা হচ্ছে মিলান স্টোন, এটা উপরে, নিচে হচ্ছে ডিপ, উপরে হচ্ছে নর্মাল। এইটা ফ্রিজটা কেউ নিচ্ছেন মাত্র 7,000 টাকা। তারপর এদিকে আরেকটা ফ্রিজ দেখেন, এটা হচ্ছে আপনার সিঙ্গারের, এটা সিঙ্গার তাইল্যান্ড, উপরে ডিপ, নিচে নর্মাল, মাত্র 7,000 টাকা। তারপর এটা আরেকটা দেখেন, এটা উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নর্মাল, 7,000 টাকা, মাত্র 7,000 টাকায় পেয়ে যাবেন। এক সপ্তাহের মধ্যে অর্ডার করতে হবে। স্যামসাং কোরিয়ান ফ্রিজ দেখেন, উপরে ডিপ, নিচে হচ্ছে নর্মাল, একদম 9,000 টাকা। আরে 1,000 টাকা কম, 8,000 টাকা হলে দিয়ে দিব, কত 8,000 টাকা হলে দিয়ে দিব। তারপর এদিকে এদিকে এই ফ্রিজটা দেখেন, এটা হচ্ছে ডিপ ফ্রিজ, এটা হচ্ছে 200 লিটার ডিপ ফ্রিজ। এটা যেহেতু প্রথম ভিডিও, আমি বারবার বলছি নতুন দোকান, প্রথম ভিডিও, ওই কারণে এই রেটগুলো আমার লস হোক সমস্যা নাই, আমার লস হলে সমস্যা নাই, যেহেতু প্রথম ভিডিও অবশ্যই ছাড় দিতে হবে সবাইকে। তাই মিষ্টি খাতে আমি মিষ্টির বদলে একবার দাম দিয়েছি কম, মিষ্টির বদলে একবার কম টাকা দিয়ে দিচ্ছি আর কি। এটা যদি কেউ নেই, প্রথম দোকানে যে অর্ডার করবে সে লাকি হয়ে যাবে, সত্যি বলছি খুব লাকি হবে। এটা যদি কেউ নেই মাত্র 9,000 টাকা, 200 লিটার ফ্রিজ, মাত্র 9,000 টাকা। আচ্ছা ভাইয়া, যারা যারা ফ্রিজ কিনবে ওরা তো মিষ্টি খাবে, মানে মিষ্টির পরিবর্তে মিষ্টির বদলে একেবারে 1 কেজি মিষ্টির দাম কত ভাই? 400 থেকে 500 টাকা, আর এখান থেকে 2-3,000 টাকা কমে মাল নিয়ে গেলে ছাড় দিচ্ছেন, ছাড় দিচ্ছি। এখন এটা প্রথম দোকান, প্রথম ভিডিও হয়েছে, তো ফ্রিজ কিনতেছি না জি ভাইয়া, আমাকে সরাসরি মিষ্টি খাওয়াইতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, কোনো সমস্যা। আর এটা আমি একটা কথা বলি, এটা তো এখন বন্ধ, ঠিক আছে, আমার থেকে যখন ফ্রিজ নেবেন, এই ফ্রিজটা একটু দেখেন, এই ধোঁয়া বের হচ্ছে, দেখছেন ধোঁয়া 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 দেখেন, তা না চলে আসছে, দেখেন এখানে বড়িতে আইস হয়ে গেছে, প্রত্যেকটা ফ্রিজ এভাবে টানটা দেখিয়ে নেবেন, এটা চালু করলে এটাও টান দেখতেন, আমার থেকে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ সম্পূর্ণ এই আবার লক হয়ে গেছে, এভাবে টানটা দেখে দেখেন এখানে আসে গেছে, পানিগুলো আসে গেছে, দেখেন পানিগুলো আসে গেছে, প্রত্যেকটা ফ্রিজ এভাবে টানটা দেখে নেবেন। এই ফ্রিজটা আমরা বিক্রয় মূল্য হচ্ছে 14,000 টাকা, যেহেতু প্রথম ভিডিও 12,000 টাকা দিয়ে দিব, কথা বলছি এটা নিলে 12,000 টাকা দিয়ে দিব। তারপর এদিকে আসেন, এটা হচ্ছে আপনার প্রায় 150 লিটার ফ্রিজ, এটা দেখেন টানটা দেখেন আজ চলে আসছে, দেখছেন চালু রাখছেন, ওই যে বরফ হয়ে গেছে, হ্যাঁ ওই বরফ হয়ে গেছে, আজ চলে আসছে। এটা যদি নেন, এটা ওই 10,000 টাকারটা 2,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 8,000 টাকা দিয়ে দিব, মিষ্টির বদলে কত বলছি 8,000 টাকা দিয়ে দিব। তারপর এদিকে দেখেন এই আরেকটা ফ্রিজ দেখেন, এটা হচ্ছে আপনার, এটা ডালাই বড়ি, ঠিক আছে, এটা যদি কেউ নেয় 8,000 টাকা, একদম ফ্রেশ মাল, 8,000 টাকা দিয়ে দিব। তারপর আমার এখানে আরেকটা ফ্রিজ আছে, তারপরে এদিকে দেখেন, এটা হচ্ছে ইউরোপের ফ্রিজ, এটা ইউরোপের ফ্রিজ, এটা 10,000 টাকা, হ্যাঁ। আরেকটা জিনিস, এই ফ্রিজগুলা যারা খুচরা নিবে, একটা করে স্টেপলাইজার দিয়ে দিব, ইনটেক স্টেপলাইজার, একটার সাথে একটা ফ্রি দিয়ে দিব।